এই বন্ধুরা, আপনারা কি জানেন আজকের দিনেও আমাদের পৃথিবীতে কটি দেশে রাজতন্ত্র চলছে, মানে কটি দেশ এখনো নিজের রাজা বা রানী দ্বারা পরিচালিত হচ্ছে? আচ্ছা, আপনি কি জানেন আমাদের পৃথিবীতে সদ্যজাত যে দেশটি রয়েছে তার বয়স কত? আর বয়সের কথা যখন এলোই, তখন বলে রাখি আমাদের সূর্যের বয়স মাত্র 20 বছর। হ্যাঁ, এটা সত্যি, বিশ্বাস না হলেও এটাই সত্যি। আজকে আকাশ বর্মনের এই ভিডিওটিতে এমনই কিছু অবিশ্বাস্য অ্যামেজিং ফ্যাক্ট সম্বন্ধে জানতে চলেছেন, যা শোনবার পরে আপনি বলবেন দ্যাটস অসাম। তো চলুন শুরু করা যাক। নাম্বার 38। আচ্ছা, আমাদের দেশে কোনো কয়েদি যদি জেল থেকে পালানোর চেষ্টা করে বা পালিয়ে যায়, তাহলে তাকে কি শাস্তি দেওয়া হয়? সাধারণত আমাদের দেশে কঠিন শাস্তি দেওয়া হয়ে থাকে, কিন্তু জার্মানি এবং অস্ট্রেলিয়াতে কোনো কয়েদি নিজের জেল থেকে পালানোর চেষ্টা করে বা পালিয়ে যায়, তাহলে তাকে নতুন করে কোনো শাস্তি দেওয়া হয় না। কারণ তাদের মতে, বন্দিদশা থেকে পালিয়ে যাওয়াটা কোনো জীবিত প্রাণীর জন্য একটি সাধারণ প্রবৃত্তি। নাম্বার 37। আচ্ছা, আপনি কি কেচাপ খেতে পছন্দ করেন? আমি জানি অনেকেই বলবে কেচাপ খেতে তাদের ভালোই লাগে, কিন্তু আমি যদি বলি এই কেচাপকে একটা সময়ে ঔষধ হিসাবে ব্যবহার করা হতো, তাহলে আপনি নিশ্চয়ই অবাক হবেন, তাই তো? হ্যাঁ, এমনটাই করা হতো 1930 সালে, যখন কেচাপকে অ্যাজ এ মেডিসিন ব্যবহার করা হতো আমেরিকাতে। ওহাইওর ফিজিশিয়ান জন কুক এটাই ক্লেম করত যে কেচাপ আমাদের বদহজমের আরোগ্য। নাম্বার 36। আপনাদের কারোর চোখের মণি কি কালো বা বাদামির থেকে আলাদা, মানে সবুজ, নীল কিংবা অন্য কিছু? আপনার চোখের মণির রঙও যদি ভিন্ন হয়ে থাকে, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু এটা আপনাদের জন্য প্রায় দুঃখেরই খবর। কারণ অ্যাকর্ডিং টু এ রিসার্চ, এটা মানা হয় যে যাদের চোখের রং ভিন্ন, অর্থাৎ যাদের চোখের রং কালো বা বাদামি রঙের নয়, তারা খুব তাড়াতাড়ি মদ্যপানে অ্যাডিক্টেড হয়ে পড়ে। নাম্বার 35। আচ্ছা, আপনি কি জানেন আমাদের পৃথিবীর কোন শহরে সব থেকে বেশি ক্রাইম হয়ে থাকে? আমাদের পৃথিবীতে সব থেকে বেশি ক্রাইম হয়ে থাকে ভার্টিকান সিটিতে, যেখানে অ্যাভারেজ 600টি ক্রাইম হয়ে থাকে প্রতি বছর। আপনাদের কাছে এই পরিসংখ্যাটা বেশি নাও মনে হতে পারে, কিন্তু মাথায় রাখবেন ভার্টিকান সিটি দেশের জনসংখ্যা মাত্র 800 জন। নাম্বার 34। আপনি কি জানেন আমাদের সূর্যের বয়স কত? আপনি হয়তো বলবেন আমাদের সূর্যের বয়স 4.603 বিলিয়ন ইয়ার্স, কিন্তু আমি যদি বলি আমাদের সূর্যের বয়স মাত্র 20 বছর, হ্যাঁ, এটাই সঠিক। সাধারণত আমরা যখন কোনো সময় ধরি, সেটা আমাদের পৃথিবীর সময় অনুযায়ী ধরি, অর্থাৎ আমাদের পৃথিবী নিজের কক্ষপথে ঘুরতে যতদিন সময় লাগে, আমরা তাকে 1 বছর বলে থাকি। সেভাবেই সূর্য তার অরবিটকে একবার পরিক্রমণ করতে সময় লাগায় 230 মিলিয়ন বছর, অর্থাৎ এতদিনে সূর্য মাত্র 20 বারই তার নিজের অরবিটকে পরিক্রমণ করতে পেরেছে। অর্থাৎ টেকনিক্যালি সূর্যের কাছে সূর্যের বয়স মাত্র 20 বছর। নাম্বার 33। আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি ভ্রমণ পিপাসুরা ছুটে যায়? উত্তরটি হলো ফ্রান্সে। ফ্রান্স হলো পৃথিবীর সব থেকে ভিজিটেড প্লেস। জনপ্রিয় উইন্স, হাই কোয়ালিটি চিজ ও হাজারো রোমান্টিক প্লেসের জন্যই ফ্রান্স এত বিখ্যাত। 2017 সালে মোট 86.9 মিলিয়ন পর্যটক ফ্রান্সে ঘুরতে এসেছিলেন। 2017 সালে মোট 81.8 মিলিয়ন পর্যটক স্পেনে ঘুরতে যায়, এবং ওই একই বছর 76.9 মিলিয়ন পর্যটক ইউনাইটেড স্টেটে ঘুরতে গিয়েছিল। নাম্বার 32। পৃথিবীর মোট জনসংখ্যা 7.5 বিলিয়নের থেকেও বেশি, যা অবভিয়াসলি অনেক অনেক বেশি, কিন্তু ন্যাশনাল জিওগ্রাফির একটি সমীক্ষার প্রতিবেদন থেকে জানা যায় যে পৃথিবীর প্রতিটা মানুষ যদি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, তাহলে লস অ্যাঞ্জেলেস শহরের 500 স্কোয়ার মাইলের মধ্যেই সকলে ধরে যাবে। অর্থাৎ এর থেকে এটাই বোঝা যায় যে আমাদের পৃথিবীর কাছে আমরা সত্যি অত্যন্ত নগণ্য। নাম্বার 31। আপনি নিশ্চয়ই এটা জানেন যে আমাদের পৃথিবীতে গড়ে প্রতি সেকেন্ডে 2 জন মানুষ মারা যায়। এতে দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ প্রতি সেকেন্ডে 4 জন মানুষ জন্মগ্রহণও করে। অর্থাৎ একটা সহজ অঙ্ক করা যাক, যদি প্রতি সেকেন্ডে 4টি করে শিশু জন্ম হয়, তাহলে 1 মিনিটে দাঁড়ায় 240 জন বাচ্চা, এবং একদিনে 360,000 বাচ্চা জন্মগ্রহণ করে। অর্থাৎ আপনি আপনার জন্মদিন 359,999 জনের সাথে
শেয়ার করে থাকেন। নাম্বার 30, ইউনাইটেড নেশন 2018 সালে একটি রিপোর্ট প্রকাশ করে আমাদের ওজন স্তরকে নিয়ে, যেখান থেকে আমরা জানতে পারি যে পপুলেশন এবং গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমাদের পৃথিবীর অক্সিজেন লেয়ার কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা কিনা একটি ভয়ঙ্কর বিষয়, কিন্তু একটি অত্যন্ত সুখবর। ক্লাইমেট চেঞ্জ এক্সপার্টরা জানিয়েছেন যে আগামী 50 বছরের মধ্যেই আমাদের অক্সিজেন লেয়ার সম্পূর্ণ নিজেকে হিল করে নেবে, অর্থাৎ সম্পূর্ণ নিজে থেকেই ঠিক হয়ে যাবে। এটা সত্যি আনন্দের বিষয়। নাম্বার 29, আমরা সাধারণত বিভিন্ন দেশের জাতীয় পতাকাকে বিভিন্ন রঙের দেখে থাকি, কিন্তু আপনি কি কখনো কোনো দেশের জাতীয় পতাকাকে বেগুনি রঙের দেখেছেন? কি চিন্তায় পড়ে গেলেন? আমাদের পৃথিবীর দুটি দেশের জাতীয় পতাকার রং বেগুনি। দেশ দুটির নাম হলো নিকারাগুয়া এবং ডোমিনিকা। নাম্বার 28, পৃথিবীর সদ্যজাত দেশের বয়স কত হতে পারে বলে আপনার মনে হয়? যেখানে বেশিরভাগ দেশই প্রায় 1000 বছরের থেকেও বেশি পুরনো। পৃথিবীর সব থেকে সদ্যজাত দেশটির নাম হলো সাউথ সুদান, যার বয়স মাত্র 9 বছর। 2011 সালে এই দেশটি স্বাধীনতা পায়। নাম্বার 27, সুইডেন হলো পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক দ্বীপের অধিকারী। সুইডেনের মধ্যে 221,800 বেশি আইল্যান্ড রয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র 1000টি আইল্যান্ডই বসবাসযোগ্য। নাম্বার 26, আপনি কি জানেন বর্তমানে 43টি দেশে রাজতন্ত্র চলছে? তার মধ্যে ব্রিটিশ রাজতন্ত্রই আমাদের মধ্যে সব থেকে বেশি ফেমাস, কিন্তু আরো 23টি রাজ পরিবার আছে যারা বর্তমানে প্রায় 43টি দেশকে শাসন করছে। জাপান, স্পেন, সুইজারল্যান্ড, ভুটান, থাইল্যান্ড, মনাকো, সুইডেন, দ্য আইল্যান্ড এবং লিস্টেনিস্তান দেশগুলি অন্যতম। নাম্বার 25, আপনি কি জানেন পৃথিবীর মধ্যে থাকা 9% বনই কানাডায় অবস্থিত? প্রায় 396.9 মিলিয়ন হেক্টর ফরেস্ট আছে কানাডাতে, অ্যাকর্ডিং টু ন্যাশনাল রিসোর্স কানাডা। নাম্বার 24, আপনি কি জানেন ফেসবুকে কতগুলি অ্যাক্টিভ ইউজার রয়েছে? আমেরিকা, ব্রাজিল আর চায়নার মোট জনসংখ্যার থেকেও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে ফেসবুকে, যা কিনা 2 বিলিয়নের থেকেও বেশি। নাম্বার 23, আমেরিকার দরিদ্রতম 20% পপুলেশনের কাছে যে পরিমাণ অর্থ ও সম্পত্তি আছে, তা গোটা ইউরোপের মধ্যবিত্তের সামর্থ্য থেকে বেশি। তাহলে আন্দাজ করতেই পারছেন যে আমেরিকার অর্থনীতি কতটা শক্তিশালী। নাম্বার 22, আপনি কি জানেন যে পৃথিবীর সব থেকে বড় পেন্টিং কোনটি? আপনি হয়তো বলবেন মাদার আর্থের পেন্টিংটি সব থেকে বড়, যেটি ডেভিড অ্যাবার্ক এঁকেছেন এবং যার ক্ষেত্রফল 86,000 স্কোয়ার ফিট। কিন্তু ডেভিডের এই রেকর্ডটি ডুকা সিরোগিলোভিক ভেঙে দেন, 116,250 স্কোয়ার ফিটের ছবি এঁকে। নাম্বার 21, প্লিজ কখনো পোলার বিয়ারের লিভার খাবেন না। আপনি হয়তো ভাবছেন পোলার বিয়ারের লিভার কেনই বা খেতে যাবেন? আমি চাই না এরকম পরিস্থিতি আপনার সাথে আসুক, কিন্তু ধরুন কখনো আপনি সার্ভাইভ করার জন্য আপনাকে পোলার বিয়ার মেরে খেতে হলো, তখন দয়া করে লিভারটা অ্যাভয়েড করে যাবেন, কারণ পোলার বিয়ারের লিভারে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা আমাদের জন্য পয়জন, অর্থাৎ যা খেলে মৃত্যু অবধারিত। নাম্বার 20, আমেরিকানসরা একটু বেশি সময়ই ট্রাফিক জ্যামে আটকে থাকে, একটু বেশি। একটি সমীক্ষা অনুযায়ী একটি অ্যাভারেজ আমেরিকান গড়ে 40 ঘন্টা প্রতি বছর ট্রাফিক জ্যামে গাড়িতে বসে কাটিয়ে দেয়, এটা প্রায় 1 ওয়ার্কিং উইকের সমান। নাম্বার 19, সবসময়ই শোনা যায় ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়েরা চোট বা আঘাত পায়, কিন্তু একটি মজার ফ্যাক্ট নাকি দুঃখের ফ্যাক্ট এটা ঠিক নির্ণয় করতে পারিনি, সেটা হলো গোল করবার পরে খেলোয়াড়েরা সেলিব্রেশন করতে যাওয়ার সময় যে আঘাত পায় তা হলো মোট আঘাতের 5%, অর্থাৎ মজা করতে গিয়েই মজা সাজায় পরিণত হয়ে যায়। নাম্বার 18, আচ্ছা আপনি কি ডিনার পার্টিতে যেতে ভয় পান বা যে কোনো পার্টি অ্যাভয়েড করেন মানুষের সাথে কথোপকথন থেকে বিরত থাকবার জন্য? যদি আপনি সত্যি এগুলোতে ভয় পেয়ে থাকেন তাহলে আপনি ডক্টর দেখাতে পারেন, তাহলে হতে পারে আপনি ডিপনোফোবিয়াতে আক্রান্ত। নাম্বার 17, আপনি কি জানেন ইন্দোনেশিয়াতে অ্যাভারেজ অ্যাডাল্টদের হাইটের গড় কত? স্ত্রী ও পুরুষ নির্বিশেষে 5'1" থেকে 5'4" হয়ে থাকে, যার জন্য ইন্দোনেশিয়াকে হোম টু সাম অফ দ্য শর্টেস্ট পিপল বলা হয়। নাম্বার 16, আচ্ছা আমরা তো সাধারণত কোনো দেশ বা কোনো স্থানের আগে দা বসিয়ে থাকি, যেমন দা বাংলাদেশ, দা ইন্ডিয়া, দা ইউনাইটেড স্টেট, দা নেদারল্যান্ড, কিন্তু আপনি কি জানেন এমনও দুটি দেশ আছে যাদের নামের মধ্যেই দা শব্দটি রয়েছে? সেই দেশগুলির নাম হলো দা গাম্বিয়া ও দা বাহামাস।
নাম্বার 15 সুইডেনের একটি হসপিটাল থেকে রক্তদানকারীদের এনকারেজ করবার জন্য একটি সুন্দর ব্যবস্থা চালু করে। সেটি হচ্ছে যখন কোনো রক্তদানকারীর রক্ত কোনো রোগীর কাজে লাগে তখন সেই ডোনারকে একটি থ্যাংক ইউ মেসেজ করা হয়। এটি খুবই সুন্দর একটি অনুভূতি দিয়ে থাকে বলে ডোনারদের মতামত। নাম্বার 14 সানগ্লাস তো আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি, সেটা সূর্যের অতি উজ্জ্বল আলো থেকে রেহাই পাওয়ার জন্যই হোক কিংবা ফ্যাশনের জন্যই হোক, কিন্তু সবার আগে সানগ্লাস চায়নার বিচারপতিরা ব্যবহার করতেন তাদের নিজেদের ইমোশনকে ঢাকবার জন্য, যা বর্তমানে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 13 আচ্ছা, আপনি দিনে কতবার নিজের চোখকে মুভ করে থাকেন? এটা গোনাটা প্রায় অসম্ভব, কিন্তু একটি সমীক্ষা থেকে জানা গেছে আমরা প্রায় প্রতিদিন 100,000 বার নিজের চোখকে মুভ করে থাকি। নাম্বার 12 স্টিফেন হকিং এর নাম তো নিশ্চয়ই শুনেছেন, তিনি একজন বিশ্ববিখ্যাত ফিজিসিস্ট এবং কসমোলজিস্ট ছিলেন। তিনি টাইম ট্রাভেল নিয়ে যে সকল থিওরি লিখে গেছেন তা প্রায় আমাদের সকলেরই জানা, কিন্তু আপনি কি জানেন এই স্টিফেন হকিং নিজের বাড়িতে একদিন একটি পার্টি রেখেছিল। এই পার্টিতে নিমন্ত্রিত ছিল কেউ না। 2009 সালের এই পার্টিটি রাখার তার প্রধান উদ্দেশ্য ছিল যদি এই পার্টিতে কেউ আসে তাহলে সেটি টাইম ট্রাভেল করে আসবে, কারণ তিনি এই পার্টির কথা কাউকে জানাননি, পরবর্তীকালে প্রকাশ করেছেন। অর্থাৎ তার মতে পরবর্তীকালে লোকে জেনে টাইম ট্রাভেলের মাধ্যমেই ওই পার্টিতে যেতে পারতেন। এটা সত্যি একটি বুদ্ধিমান পরিকল্পনা ছিল, কিন্তু আসলে কেউই ওই পার্টিতে উপস্থিত ছিলেন না। তাহলে কি টাইম ট্রাভেল পসিবল নয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নাম্বার 11 আপনি যদি সব সংখ্যাকে বানান করে লেখেন, যেমন 1 ONE 1 TWO 2, এরকম করে যদি লেখেন তবে বিলিয়নে পৌঁছানোর আগে অবধি আপনার একবারও বি শব্দটিকে ব্যবহার করতে হবে না। নাম্বার 10 আপনারা হয়তো টি ব্যাগ সম্বন্ধে নিশ্চয়ই শুনেছেন, রাস্তাঘাটে বা ট্রেনে চা পান করার ক্ষেত্রে টি ব্যাগ তো অত্যন্ত হেল্পফুল, তাই না? কিন্তু আপনি কি জানেন টি ব্যাগ ভুলবশত আবিষ্কার হয়ে গিয়েছিল 1908 সালে নিউ ইয়র্কের একজন চা ব্যবসায়ী ছোট ছোট পুটলি করে চা সরবরাহ করত। একদিন ভুল করে একটি থলি গরম জলের পাত্রে পড়ে যায় এবং এইভাবেই টি ব্যাগের প্রচলন শুরু হয়। নাম্বার 9 ব্লু হোয়েলস মাছের কথা শোনেনি এমন মানুষ পাওয়া অত্যন্ত দুর্লভ, পৃথিবীর সব থেকে বড় ক্রিয়েচার এই মাছটি। এই মাছটির দৈর্ঘ্য প্রায় 100 ফিট হয় এবং ওজনে প্রায় 100 টন হয়, এবং এই প্রজাতির হোয়েলসগুলির হার্ট একটি ছোট গাড়ির সমান হয়ে থাকে, যার ওজন 1,300 পাউন্ডের থেকেও বেশি হয়ে থাকে। এবং এই মাছগুলির শিরাগুলি এতই বড় এবং চওড়া হয়ে থাকে যে একটি গোটা মানুষ তার মধ্যে সাঁতার কাটতে পারে। নাম্বার 8 মানুষ মাউন্ট এভারেস্ট জয় করতে পারে, এই ব্যাপারটা নিয়ে যদি আপনি অহংকার করেন তাহলে এই ফ্যাক্টটি শোনার পরে আপনার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। বাম্বেল বি নামক এক প্রজাতির মৌমাছি 9,000 মিটারেরও বেশি উচ্চতায় উঠতে পারে, যা কিনা মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকেও বেশি। নাম্বার 7 আচ্ছা, যদি একটি গাড়িকে মহাকাশীয় বলের বিপরীতে চালানো যেত তাহলে কেমন হতো? মানে একটি গাড়িকে যদি মহাকাশের দিকে উড়িয়ে নেওয়া যায় তাহলে একটি গাড়ির আউটার স্পেসে যেতে কতক্ষণ সময় লাগবে? বৈজ্ঞানিকদের মতে যদি 60 কিলোমিটার গতিতে কোনো গাড়িকে মহাকাশের দিকে ওড়ানো যায় তাহলে মাত্র সময় লাগবে 1 ঘন্টা আউটার স্পেসে পৌঁছাতে। নাম্বার 6 আপনি কি জানেন ক্যামেরা বন্দী সব থেকে ছোট জিনিস কি? একটি ইউনিভার্সিটির টিম সুপার লাইট রেজুলেশনের মাইক্রোস্কোপ ব্যবহার করে একটি অটামের ছায়ার ছবি তুলতে সক্ষম হয়েছে। নাম্বার 5 আপনি কি জানেন চীনে ভূতের বিয়ে হয়? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চীনে ভূতের বিয়ে দেওয়া হয়। চীনে কেউ যদি অবিবাহিত অবস্থায় মারা যায় তবে তার ফ্যামিলি চাইলে সমস্ত রিচুয়াল মেনে অন্য একটি মৃত মানুষের সাথে বিয়ে দিতে পারে। এই রিচুয়াল কমপ্লিট করার সময় দুটি মৃতর পরিবার একসাথে উপস্থিত থাকে। তারা মনে করে যদি এটা করা হয় তাহলে মৃত দুটি মানুষ আফটার লাইফে একা একা থাকবে না, আর এটা চায়নাতে সম্পূর্ণ লিগাল একটি রিচুয়াল। নাম্বার 4 আপনি কি জানেন আইফেল টাওয়ার গ্রীষ্মকালে 6 ইঞ্চি বেড়ে যায়? হ্যাঁ, ফিজিক্সের হিট এক্সপেনশন সূত্র অনুযায়ী এই ঘটনা ঘটে। নাম্বার 3 আপনি কি জানেন ইংল্যান্ডে পায়রার বজ্র পদার্থকে রাজ সম্পত্তি মানা হয়? 1800 সেঞ্চুরিতে কিং জর্জ 1 ঘোষণা করেন যে পায়রার পটি একটি রাজ সম্পত্তি, কারণ পায়রার পটি দিয়ে সেই সময় গান পাউডার প্রস্তুত করা হতো। নাম্বার 2 একটি বয়সের পর আমাদের সকলেরই গ্রোথ বন্ধ হয়ে যায়, কিন্তু আপনি কি জানেন আমাদের নাক এবং কানের গ্রোথ মৃত্যুর আগের দিন পর্যন্ত চলতে থাকে। নাম্বার 1
আচ্ছা, আপনাদের লোকালিটিতে ইন্টারনেটের স্পিড কত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুব বেশি হলে 25 মেগাবাইট পার সেকেন্ড। কিন্তু আপনি কি জানেন নাসার ইন্টারনেট স্পিড কত হয়ে থাকে? নাসাতে ইন্টারনেট স্পিড 91 গিগাবাইট পার সেকেন্ড। অর্থাৎ 1080 পিক্সেলের একটি মুভি নাসাতে 1 মিলিসেকেন্ডেরও কম সময়ে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর এখনো যদি আকাশ বর্মন চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। তাছাড়াও আকাশ বর্মনে কিন্তু এখন প্রতিনিয়ত ভিডিও আসছে যা আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অবশ্যই দেখে নেবেন, ভিডিওগুলি খুবই ইন্টারেস্টিং। আর পাশাপাশি আমাদের অদ্ভুত দশ চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা আবারও অদ্ভুত দশ নামে আরেকটি চ্যানেল খুলেছি, যেখানেও চলে যেতে পারেন। ভিডিও ডিসক্রিপশনের প্রথমে লিঙ্ক রয়েছে, আমার গেমিং চ্যানেলেও গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন, সেখানে ভিডিওগুলোও দেখতে পারেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।